নমস্কার, রুশ কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডিম তড়কা, একদম পাঞ্জাবি ধাবা স্টাইলে। ধাবাতে যেভাবে বানানো হয়, ঠিক যে যে স্টেপ ফলো করে বানানো হয়, আমি এক্স্যাক্টলি সেইভাবে করলাম। শুধু একটা ডিফারেন্স থাকতে পারে কোনো কোনো ধাবার সাথে, যেখানে এক্সেস একটু ফ্যাট অ্যাড করবার জন্যে মাটনের চর্বি অথবা মাটনের গ্রেভি ওরা মিক্স করে। আমি সেসব কিছু করিনি, আমি একদম সেগুলো বাদ দিয়ে নর্মাল প্রসেসে ঠিক ভালো ধাবাতে যেভাবে বানায় আমি সেভাবে করলাম। বেশ কয়েক রকমের ডালের মিক্সচার লাগে, গোটা সবুজ যে মুগ ডাল, ছোলার ডাল, রেশিওটা একটু খেয়াল রাখবেন, 300 নিয়েছি মুগ ডাল, আর ছোলার ডাল একটু কম 200, তার মানে রেশিওটা মানে ছোলার ডালের পোর্শনটা কম হবে প্রপোর্শনটা, বিউলির ডাল 100 গ্রাম আরো কম, এইভাবে একটু খেয়াল রেখে করে নেবেন। এবং তার সাথে লাগছে রাজমা, রাজমাটা অতি অবশ্যই দেবেন, অল্প লাগবে 50 গ্রাম, অর্থাৎ টোটাল 300, 200, 100, 600 প্লাস 50 গ্রাম রাজমা। এই 650 গ্রামের আমি বানাচ্ছি, এটাতে কিন্তু প্রায় 8-10 জনের কে সার্ভ করবার মতো কোয়ান্টিটি তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কোয়ান্টিটি অ্যাডজাস্ট করবেন, শুধু রেশিওটা খেয়াল রাখবেন। আমি সারা রাত ওভারনাইট এই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন খুব ভালো করে 3-4-5 জল পাল্টে ধুয়ে নিতে হবে। যে যে জিনিসগুলো লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। সেদ্ধ করতে হবে যে যখন ডালগুলো, তখন প্রেশার কুকারে এই জিনিসগুলো দিতে হবে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। সেদ্ধ করার নিয়মটা হচ্ছে প্রেশার কুকারে ডাল দিয়ে ডালের যে ওপরের লেভেলটা তার থেকে 1/2 ইঞ্চ ওপর পর্যন্ত জল দেবেন, খুব বেশি জল দেবেন না, হাই ফ্লেমে একটা হুইসল, তারপরে ফ্লেম একদম লো করে দিন। লো করে দিয়ে 5-6 মিনিট, এই 5-6 মিনিটের মধ্যে যদি কোনো হুইসল পড়ে পড়তে দেবেন, গ্যাসটা চালু রাখবেন লো ফ্লেমে 5-6 মিনিট। একটু কাইন্ডলি খেয়াল রাখবেন এইভাবে। পেঁয়াজ একদম ছোট করে আমি কুচি করে নিয়েছি, রসুন কুচি করে দুটো ভাগ করেছি, এক জায়গায় একটু বেশি, এক জায়গায় একটু কম। মাপগুলো আমি সমস্ত স্ক্রিনে দিয়ে দিয়েছি, আদার কুচি আর একদম ছোট করে কুচানো কাঁচা লঙ্কা। এই চপিংটা খুব ছোট ছোট করতে হবে। 4টে আমি হাইব্রিড টমেটো নিয়েছি, সেগুলো কুচি করে নেব, আর 1 বান্ডল ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা 1 বান্ডল নিয়ে সেটাকেও কুচি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, আমি চপিংটা দেখালাম না যেহেতু, তাহলে টাইম বেশি লাগবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবার রান্নায় চলে আসছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি 5 চামচের মতো, তারপরে হাই হিটে গরম করে যে মুহূর্তে সামান্য ধোঁয়া দেখবেন ফ্লেম লো করে দেবেন, 30-20 সেকেন্ড একটু ওয়েট করে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1 মিনিট অ্যাটলিস্ট, অন্তত 1 মিনিট রসুনটা একটু ভালো করে সতে করুন, ফ্লেম কিন্তু হাই করবেন না, তাহলে রসুন চট করে কালো হয়ে যাবে। এবারে দিয়ে দিতে হবে আদা কুচি, আদা কুচি দিয়েও একটু সামান্য একটু নেড়ে নিতে হবে আরো 1 মিনিট। এই টাইমেও কিন্তু, এই সেকেন্ড 1 মিনিটেও কিন্তু রসুনটা ভাজা হচ্ছে, সুতরাং ফ্লেম লো রাখবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু 10-15 সেকেন্ড আরো স্টার করে নিন, সাথে করে নিন। এবারে কিন্তু পারফেক্টলি জিনিসগুলো রান্না মানে ফ্রাই হয়ে গেল। এবারে দিয়ে দিতে হবে সম্পূর্ণ যে একদম ছোট করে চপ করা পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পরে ফ্লেম একদম হাই করে দিন, প্রথম 2 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে ফ্রাই করতে থাকুন। 2 মিনিট বাদে, এটার কারণটা আমি আগে অন্য ভিডিওতেও বলেছি, পেঁয়াজের ভেতরে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেটাকে তেলের হিটটা বাড়িয়ে ওয়াটার কন্টেন্টটাকে কমিয়ে দেওয়া, যাতে পেঁয়াজটা পারফেক্টলি ফ্রাই হয়, এটাই কিন্তু এটার সায়েন্স। হাই ফ্লেমে 2 মিনিট করার পরে ফ্লেম কমিয়ে দিন, তারপরে ঠিক যেভাবে আমি জিনিসগুলো দিচ্ছি সেইভাবে নাড়তে থাকুন। মিডিয়াম ফ্লেমে এখন আমি কুকিংটা করছি,
দেখুন পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ, এরপরে দিচ্ছি ধনের গুঁড়ো, একটু বেশি জিরের গুঁড়োর তুলনায়, দু চা চামচ, টু টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিলাম দু চামচ। ফ্লেম এবারে এই মশলাগুলো ড্রাই স্পাইসগুলো দেওয়ার সাথে সাথে ফ্লেম লো করে দিন, 30 সেকেন্ড একদম কম আঁচে লো ফ্লেমে একটু নাড়তে থাকুন। সামান্য একটু জল দিলাম, জাস্ট আ ড্যাশ অফ ওয়াটার, বেশি জল দেবেন না। এটা দিলাম এই কারণে যাতে ড্রাই মশলাগুলো পুড়ে না যায়। দেখুন খানিকক্ষণ নাড়লেই দেখতে পাবেন তেল সাইড থেকে আলাদা হচ্ছে, এই অবধি কিন্তু মশলাগুলোকে কষিয়ে নেবেন, কুকিং করে নেবেন। তারপরে টমেটো কুচি, টমেটো কুচি দিয়েই দিয়ে দিচ্ছি এক চামচ, 1 teaspoon নুন। ফ্লেম এবারে বাড়িয়ে দেব, কেন ফ্লেমটা বাড়াচ্ছি, আগে কম ফ্লেম ছিল ড্রাই স্পাইসগুলো যাতে জ্বলে না যায়, এখন টমেটোর জলটা বেরোতে থাকবে নুন দেওয়ায় আরো বেশি বেরোবে, সেই জন্য ফ্লেমটাকে আমি একদম লো থেকে মিডিয়াম করে দিলাম। দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি, কসুরি মেথি আমি টোস্টিং করিনি, হাতে জাস্ট একটু ক্রাশ করে ফ্লেভারটা অ্যাক্টিভেট করে দিয়ে দিয়েছি, একটু ড্রাই হয়ে যাবে যখন বুঝতে পারবেন, সামান্য একটু করে গরম জল অ্যাড করবেন, বেশি জল দেবেন না। এবারে টমেটোটার কুকিং আমাদের করতে হবে, 3-4 মিনিট কভার করে ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোর কুকিংটা হতে দিন। 4টে ডিম এই সময় আলাদা একটা কোনো বোলের মধ্যে নিয়ে নিন, সামান্য 1 পিঞ্চ নুন দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে রাখুন, ফেটিয়ে রাখুন, এটা পরে আমরা ইউজ করব। এবার দেখুন টমেটো কিন্তু কুকিং হয়ে গেছে, তেল অ্যাবসলুটলি সেপারেট হয়ে গেছে, সুতরাং যা যা এখন কড়াইতে আছে সেগুলো সমস্ত পারফেক্টলি রেডি, কুকিং কমপ্লিট। এই স্টেজে আমরা এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছি এটা দেব, এটা দিয়েই কিন্তু নাড়বেন না, অনেকে এই ভুলটা করেন, এক্ষুনি যদি এগুলোকে নাড়তে থাকেন ডিমটাকে তাহলে পরে খাওয়ার সময় আমরা যখন খাবো ফাইনালি তখন কিন্তু ডিমের বাইটটা পাবেন না, পুরো ডিমটা কিন্তু ওই লিকুইডের মতো পুরো তরকাটার মধ্যে, পুরো ডালের মধ্যে মিশে যাবে। আলাদাভাবে ডিমের এই যে দেখুন একটু একটু, এই যে আমি একটু পরে নাড়তে শুরু করলাম, ছোট ছোট ঠিক অমলেট বলবো না, আন্ডা ভুর্জি যেরকম হয় খানিকটা সেরকম ভুর্জি তৈরি হয়ে পুরো এই ডালের মধ্যে তরকার মধ্যে মিশে যাবে, যেটা একটা ইউনিকনেস দেবে খাওয়ার সময়, খুব ডেলিশিয়াস হবে। ভালো করে নেড়ে দিলাম, এবারে আমরা দিয়ে দেব ফাইনালি সেদ্ধ করে রাখা ডাল। আমি দেখুন ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জল কিন্তু আমি একদম এমনভাবে মেপে দিয়েছিলাম, যেটা আমি আগে বলেছিলাম ডালের যে লেভেলটা হবে প্রেশার কুকারে তার থেকে 1 ইঞ্চি বেশি, তার বেশি দেবেন না, 1/2 ইঞ্চ দিলেও চলবে, জল এই স্টেজে বেশি দেওয়া চলবে না। তার কারণটা হচ্ছে যা যা মশলা আমরা কুকিং অলরেডি করে ফেললাম কড়াইতে, সেটার সাথে এবার ডালটাকে সেগুলোর ফ্লেভার ডালে আসতে হবে, ডালের ফ্লেভার সেগুলোতে যেতে হবে। জল যদি বেশি থাকতো তাহলে এই আদান প্রদানটা ফ্লেভারে প্রপারলি হতো না। ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করে নিলাম যাতে ফ্লেভারটা অ্যাকুমুলেট করে যায় খুব ভালোভাবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আমি চেষ্টা করি রান্নাতে যখনই জল দিতে হয় গরম জল দেওয়ার, তাহলে যে সময় আমরা জলটা দিচ্ছি সেই অবস্থার যে ফ্লেভারগুলো সেগুলো রিটেইন হবে, বজায় থাকবে। নুন চেক করে নিতে হবে এই স্টেজে, আমার মনে হলো আরেকটু নুন লাগবে, আমি আরো 1/2 টিস্পুন নুন দিলাম, এটা অবভিয়াসলি যে যার স্বাদ মতো অ্যাড করবেন বা করবেন না। ফাইনালি দিচ্ছি ধনে পাতা কুচি যেটা করে রেখেছিলাম, এটা মিশিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, এর কনসিস্টেন্সি বা ঘনত্ব এক্স্যাক্টলি এরকম হবে। আবার ঢাকা দিয়ে 30 সেকেন্ড রান্না করছি যাতে ধনে পাতার ফ্লেভারটা প্রপারলি চলে যায়। একটা তড়কা প্যান সেপারেটলি নিয়ে তাতে 2 টেবিল স্পুন
2 টেবিলস্পুন আমি ঘি দিলাম, এটাই ফ্যাট। আমি লাস্টে অ্যাড করছি শুধু ফ্যাটের জন্য না, টেক্সচারটা তো অবভিয়াসলি অন্যরকম হবে এই ফ্যাটের জন্য, ঘি যেটা ফ্যাট, কিন্তু তার সাথে ফ্লেভার, অ্যাডিশনাল ফ্লেভারের জন্য রসুন আমি দুভাগে, প্রথমে দেখেছিলাম কুচি করেছি, কম ভাগটা এই সময় ইউজ করলাম, এক চামচ কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ, এগুলো দিয়ে জাস্ট একটু 30 সেকেন্ডের মতো এটাকে ফ্রাই করে নিন তড়কা প্যানে। এটাই ফাইনাল টেম্পারিং বা তড়কা মারা যেটাকে বলে, সেটা হচ্ছে ওপর থেকে দিয়ে এবারে হালকা একটু মিক্স করে দেবেন, খুব বেশিক্ষণ মারবেন না, তাহলে এটা ফ্লেভারটা বেরিয়ে যাবে, যেহেতু এখন কাভার করা নেই। জাস্ট একটু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 3 মিনিট অ্যাজ ইট ইজ রেখে দিন, রেস্ট করতে দিন, সমস্ত ফ্লেভার একসাথে অ্যাকুমুলেট হবে। সার্ভ করুন রুমালি রুটি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে, অসামান্য, একদম পাঞ্জাবি ধাবার মতো করেছি। যদি রেডিমেড মশলা ইউজ করেন তাহলে একদম শেষে দেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।